আগামী চার পাঁচ দিন এমনকি দশ দিন পর্যন্ত যদি উজানে খুব বড়ো ধরনের বৃষ্টিপাত না ঘটে তাহলে খুব বড়ো ধরনের বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই ফারাক্কাবাঁধের সবকটি গেট অর্থাৎ একশো নটি গেটই খুলে দেওয়া হয়েছে এই খুলে দেওয়ার তথ্যটা আমাদের প্রথম আলোর কলকাতা সংবাদদাতাকে নিশ্চিত করেছেন ভারতীয় কর্তৃপক্ষ গতকাল সবকটি গেট খুলে দেওয়া হয়েছে আসলে গত শনিবার চব্বিশে আগস্ট এই গেট খোলার ঘটনা জানার পরে বিশেষত বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে শঙ্কা যে এই গেট খোলার পরে বাংলাদেশে আবার নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে কিনা। আর পানি বৃদ্ধির আশঙ্কা আছে কিনা। গঙ্গার যে জেলা অঞ্চলগুলো আছে সেখানে প্লাবন হবে কি না ইত্যাদি রকম মানে প্রশ্ন তৈরি হয় আমরা আজ কথা বলেছি বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যে আসলে কি হলো তিন দিন চলে গেল ফারাক্কাবাদের তো সবকটি গেট খুলে দেওয়া হলো আসলে কি হয়েছে তাঁরা বলছেন যে বাঁধের এই সবকটি গেট খুলে দেওয়ার পরে কোনো তাৎপর্যপূর্ণ পরিবর্তন গুরুত্বপূর্ণ পরিবর্তন আসলে ঘটেনি মাত্র সাত সেন্টিমিটারের মতো প্রাণী বৃদ্ধি পেয়েছে এই সময়টাতে তারা দেখেছেন বাংলাদেশে ফারাক্কা গঙ্গা নদী প্রবেশ করার যে জায়গাটা চাপাইনগঞ্জের পাঙ্খা পয়েন্ট তারা পানি উন্নয়ন বোর্ড বলে সেই জায়গাটার পানির তথ্য ধরে বিশ্লেষণ করেছেন এবং আমরা জানি যে ফারাক্কা যেখানে প্রবেশ করলো চাপেনাবগঞ্জের পাঙ্খা পয়েন্ট থেকে শুরু করে গোয়ালন্দ পর্যন্ত এই পর্যন্ত নদী কিন্তু গঙ্গা নদী হিসেবেই বিবেচিত হয় তারপরের যে দেড়শো কিলোমিটার সেটাকে পদ্মা বলে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি সর্বশেষ পরিস্থিতিটা নিয়ে সব সবকটি গেট খোলার পরের পরিস্থিতি নিয়ে কি বলছেন তিনি আজ যে সাতাশে আগস্ট দু হাজার গঙ্গা নদী উজানের চাপাই নগঞ্জে পাঙ্খা পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এর ভাটির পয়েন্ট কোনো পয়েন্টে তেমন উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি পরিলক্ষিত হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা সিটাবস্থা বিরাজ করছে এবং বিগত চব্বিশ ঘন্টা সাত সেন্টিমিটার বৃদ্ধি পেলেও এটা আমরা বলতে পারি যে স্বাভাবিক বৃদ্ধি এবং একই সাথে দেশের উজানে যে ভারতের ফারাক্কা ব্যারেজ পয়েন্ট সহ উজানের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বিগত কয়েকদিন ধরেই পানি সমতল মোটামুটি স্থির পর্যায়ে আছে এবং বিগত চব্বিশ ঘন্টায় আমাদের উজানে উজানে ভারতের ফারাক্কা পয়েন্টে পানি সমতল ছয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং বলা যায় যে আমাদের তার প্রভাবে আমাদের এখানে সাত সেন্টিমিটার বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে এবং সেটি মূলত আমরা বলতে পারি যে মোটামুটি স্থিতিশীল বৃদ্ধি এবং একই সাথে আরো উজানের বিভিন্ন পয়েন্টে যেমন ভারতের সাহেবগঞ্জ পয়েন্টে বিগত চব্বিশ ঘন্টায় তেমন উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়নি মাত্র দুই সেন্টিমিটার বৃদ্ধি দেখা গেছে এবং একই সাথে আরো উজানের ভিন্ন পয়েন্টে পানি লেভেল সার্বিকভাবে একটা স্থিতাবস্থায় আছে তো এর প্রভাবে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ভাটির গঙ্গা নদীতে বর্তমানে যে প্রবাহের যে একটা স্থিতাবস্থা আছে সেটি অন্তত আগামী চার দিন থেকে পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে আমাদের গঙ্গা নদী বিভিন্ন পয়েন্টে সীমার প্রায় দেড় থেকে দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো এর ফলে আপাতত এই সামান্য বা বৃদ্ধি বা বৃদ্ধিতে বিপদ সীমা অতিক্রম করার সম্ভাবনা নেই এবং এর ফলে আগামী অন্তত চার থেকে পাঁচ দিন গঙ্গা নদীর প্রবাহ সৃজনশীল থাকতে পারে এবং এই মুহূর্তে বন্যা ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়ার এই যে এবারে এটা কি নতুন কোনো কিছু পানি উন্নয়ন বোর্ড এমনকি আজকে বিশেষজ্ঞদের সঙ্গেও আমরা কথা বলেছি তারা বলছেন যে না এটা আসলে প্রতি বছর এই সময়টাতে এই সবকটি গেট খুলে দেওয়া হয় সাধারণত এবার এবার ভারতীয় আসলে যে যে যুক্তিটা দেখিয়েছে বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক বেড়ে গেছে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সেজন্য যে যে ব্যারেজের গেটগুলো আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে আমরা জানবো যে আসলে এই গেটটা খুলে দেওয়ার আহ পরে আমাদের কি বন্যার কোনো আশঙ্কা আছে আবার নতুন করে বন্যার কোনো আশঙ্কা আছে আসলে ভারতের ব্যারেজের পয়েন্ট সহ উজানের বিভিন্ন পয়েন্ট থেকে পানির সমতল তথ্য পেয়ে থাকে এবং তাদের যে সেন্ট্রাল ওয়াটার কমিশনের ফোরকাস্টিং ওয়েবসাইট আছে সেখান থেকেও আসলে উন্মুক্ত হবে বিভিন্ন উপাত্ত দেখা সম্ভব তো সেই সকল উপাত্তর ভিত্তিতেই দেখা যাচ্ছে যে বর্তমানে যে পানির লেভেল সেখানে স্থির পর্যায়ে আছে এবং সেই সাথে ফারাকা ব্যারেজের ভাটি এবং উদ্যানের বিভিন্ন পয়েন্ট থেকে নিয়মিত তথ্য আমরা লাভ করছি এবং এই সকল তথ্য পর্যালোচনা করেই দেখা যাচ্ছে যে বর্তমানে সেখানে কোনো অস্বাভাবিক বৃদ্ধি বা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে না এবং একই সাথে আমাদের এখানেও সেটা পরিলক্ষিত হচ্ছে না তো তো এর প্রভাবে আমাদের নদ নদীর প্রভাব স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে এবং উদ্যানের তথ্যের ভিত্তিতেই আমরা মনে করছি যে আগামী চার থেকে পাঁচ দিন সম্ভাবনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে কর্মকর্তা জানিয়েছেন যে এখন পানির স্তর যে পর্যায়ে আছে তাতে করে আগামী চার পাঁচ দিন এমনকি দশ দিন পর্যন্ত যদি উজানে খুব বড় ধরনের বৃষ্টিপাত না ঘটে তাহলে খুব বড় ধরনের বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই আমরা এমনিতেই বন্যা আক্রান্ত বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ এগারোটি জেলা অন্তত তো এই সময়টাতে এই বার্তা আমরা পেয়েছি ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়ার পরে আমি একটু আগেও বলেছি যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা শঙ্কার কথা অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট দিয়ে বলছেন কিন্তু আমাদের বিশেষজ্ঞ এবং সরকারি প্রতিষ্ঠান তারা আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি আসলে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং সামনের দিকেও তেমন কোনো আশঙ্কা নেই আমরাও এটা সবাইকেই অসুস্থ করতে চাই তাদের পানিবিজ্ঞানীদের কথা শুনে বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কথা শুনে যে এটা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখনও পর্যন্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং এই জননের প্রচার এবং প্রচারণা যেগুলো আছে সেগুলো আমরা বাস্তবসম্মতভাবেই দেখব এবং বাস্তব পরিস্থিতির নিরিখেই আমরা সমস্ত কিছু বিবেচনা করব